আমরা জপের পদ্ধতি আলোচনা করেছিলাম, কিভাবে জপ করলে ভালো হয়, বিভিন্ন নিয়ম, কিরকম পরিবেশ, খুব সুন্দর করে আমরা আলোচনা, আশা করি সবার মনে আছে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করে গেছিলাম আমরা। বলেছেন কৃষ্ণ ভক্তের ক্ষেত্রে হরে কৃষ্ণ মহামন্ত্র হলো ধনু, আর শুদ্ধ জীব বাণ আর লক্ষ্য বস্তু হলেন রাধা কৃষ্ণ। কি বলা হচ্ছে আমাদের জন্য হচ্ছে কি, হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে ধনু, আর জীব হচ্ছে বাণ। লক্ষ্য বস্তু হচ্ছে রাধা কৃষ্ণ। তো বদ্ধ জীব ধনুর্ধারী এই মহামন্ত্রকে সঠিকভাবে ধনুক থেকে তীর নিক্ষেপ করতে পারলে জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবে। বোঝা গেল? এই উপমাটা সবসময় মনে রাখা উচিত আমাদের। প্রভুপাদ বলছেন যে ধনুক রূপী হরিনামের সাহায্যে আমরা যেটা উচ্চারণ করব সেটা যে ঠিক মতো যদি পৌঁছায় বান, হ্যাঁ, জীব যদি ঠিক পৌঁছাতে পারে তাহলে তার লক্ষ্য পৌঁছাতে পারবে। যদি বানকে লক্ষ্যভেদ করতে হয় অথবা নাম জপের মাধ্যমে জীবকে রাধা কৃষ্ণের কাছে পৌঁছাতে হয়, তবে লক্ষ্য বস্তুর দিকে নিশানা করার সময় তাকে অমনোযোগী হলে চলবে না। বুঝা গেল কি? যে যেমন মনে করেন আপনি একটা তীর নিয়ে দাঁড়িয়েছেন ধনু নিয়ে, এখন আপনি টার্গেটটা যদি ঠিক মতো না হয় তাহলে আমার তীরটা ঠিক মতো গিয়ে পৌঁছাবে? যদি আমার মনটা হয়তো অন্যদিকে থাকে, যেরকম আমরা দেখতে পাই অর্জুন, সে তার তীক্ষ্ণ দৃষ্টি কিসের প্রতি ছিল? মাছের চোখের প্রতি, এবং মনটা ওখানে নিবদ্ধ ছিল, একাগ্রতা ছিল, এদিক ওদিক ছিল না, যার ফলে সে কেউ সম্ভব হয়নি, তার পক্ষে সম্ভব হয়েছে যে শুধু মৎস্যের চোখকে গিয়ে তীর পৌঁছানো এবং সে সাকসেস হয়েছে। এই জন্য বলছে কি, লক্ষ্য বস্তু দেখে নিশানা করার সময় অমনোযোগী হলে চলবে না। কিভাবে নাম জপের দ্বারা তীর খেয়ে লক্ষ্য বস্তুর দিকে নিশানা করতে হয় তা আমাদের জানা দরকার, আর সেটা জানার জন্য আমাদের এত নাম নিয়ে একটা আলোচনা, এটা উপলব্ধি করার জন্য। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে, আপনি কি মহামন্ত্র জপ করেন? করি, স্বাভাবিক। যদি করে থাকেন তবে ভগবত প্রেমের চিন্ময় আনন্দ কি লাভ করছেন? নামের মাধ্যমে কি আপনি চিন্ময় আনন্দ অনুভব করতে পারছেন? যদি না করে থাকেন তার মানে আপনি হয়তো প্রকৃতপক্ষে জানেনই না কিভাবে তীর ধনুককে ব্যবহার করতে হয়। তার মানে আমরা মনোযোগ সহকারে করছি না, এই জন্য আমরা পাচ্ছি না। শুদ্ধ নাম গ্রহণে নাম জপকারীর দক্ষতা বৃদ্ধির জন্য আমরা ভাগবত থেকে তীর ধনুক উপমাটি গ্রহণ করেছি এবং বছরের পর গবেষণা করে গৌড়ীয় শাস্ত্রসমূহের পাশাপাশি আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা, হ্যাঁ, আচার্যরা আমাদের সামনে উপস্থাপনা করেছেন। আমাদের গভীর বিশ্বাস যে আমরা সেটা আয়ত্ত করতে পারবো এবং আমরা ভগবত ভক্তি জীবনে সেটা অলৌকিক ভাবে ফল লাভ করতে পারবো, এবং এভাবে আমরা রাধা কৃষ্ণের কাছে পৌঁছানোর যোগ্যতা লাভ করতে পারি। সামান্যতম সম্বন্ধ জ্ঞান সহকারেও যদি কেউ হরিনাম জপ করে, কি করে? সম্বন্ধ জ্ঞান সহকারে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ,
কৃষ্ণের সঙ্গে আমাদের সম্বন্ধ জ্ঞানটা রেখে তখন আমরা হরিনাম বলি, তিনি প্রভু আমার দাস, তার সঙ্গে সম্বন্ধ জ্ঞানটা রেখে হরিনাম করি। হ্যাঁ, সেও দিব্য লাভ, দিব্য জ্ঞান, দিব্য আনন্দ লাভ করবে। উন্নত ভক্তগণের তো কথা তো কল্পনায় করা যায় না। নাম জপের মাধ্যমে ধীরে ধীরে হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়। নাম কীর্তন সম্বন্ধে চৈতন্য মহাপ্রভু তিনটি উপদেশ দিয়েছেন, যদি খাতা কলম থাকে ফটাফট লিখে নিতে পারেন। তিনটি উপদেশ দিয়েছেন হরিনাম কীর্তন সম্বন্ধে, হরিনাম হরিনামামৃত গ্রন্থের মধ্যে উল্লেখ করা আছে। 1 নম্বর হচ্ছে অপরাধ শূন্য হয়ে নাম গ্রহণ। আমরা 11টি অপরাধ নিয়ে আলোচনা করেছিলাম, সে অপরাধ শূন্য হয়ে নাম গ্রহণ করা। 2 নম্বর হচ্ছে নিষ্কপট দৈন্য সহকারে নাম গ্রহণ। হ্যাঁ, নিষ্কপট মানে কি, আমি ভালো হরিনাম করছি, সবাই আমাকে দেখছে, কিন্তু আমি মনে মনে আমি অন্য কিছু চিন্তা করছি, বা কৃষ্ণের কাছে আমরা ভৌতিক বাসনা কামনা করছি, এটা হচ্ছে কি সঠিক নয়। আবার কি দৈন্যতা, উপরে দৈন্যতা দেখাচ্ছে, হৃদয় থেকে দৈন্যতা নেই, এটা নিষ্কপট দৈন্য বলেছে। কপটতা শূন্য, ভিতরে হৃদয় থেকে দৈন্যতা যেন আসে, উপর থেকে নয়, নিষ্কপট দৈন্য সহকারে নাম গ্রহণ। 3 নম্বর হচ্ছে কি, প্রেম লাভের তীব্র বাসনা নিয়ে নাম গ্রহণ। প্রেম লাভ মানে কি, প্রেম সবসময় কৃষ্ণকে বলবো আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ এরকম বলবো না, বলছে কি প্রেম লাভের তীব্র বাসনা নিয়ে নাম গ্রহণ। দেখো বিশ্লেষণ যোগ্য লাইনটা, প্রেম মানে কি, আমরা আগে আলোচনা করেছি অনেকবার, যে কৃষ্ণকে সেবা করার তীব্র বাসনা, কৃষ্ণের সন্তুষ্টি করার জন্য, নিজের সন্তুষ্টি নয়, কৃষ্ণকে সন্তুষ্ট করার বাসনা নিয়ে, যে সন্তুষ্ট করার জন্য যে তীব্র বাসনা, শুধু বাসনা নয় তীব্র বাসনা, আর সেটাকে বলা হয় প্রেম। এটা মনে রাখতে হবে আমাদের, প্রেম লাভের জন্য মানে কি, তাহলে আমার কৃষ্ণকে সন্তুষ্ট করার যে সেবা বাসনা, এটা যত মানে সেরকম তীব্র বাসনা নিয়ে আমাকে হরিনাম করতে হবে, সেবা কামনা, অন্য আদার্স নয়, কার জন্য, কৃষ্ণকে খুশি করার জন্য, সেই বাসনা নিয়ে আমাদেরকে সেবা মানে হরিনাম গ্রহণ করতে হবে। সংকীর্তন বলেন আর হরিনাম জপ বলেন, হরিকথা বলেন, সবকিছুর কারণ কিন্তু এই তিনটে জিনিস মাস্ট। তাহলে মনে থাকবে, একটা হচ্ছে অপরাধ শূন্য হয়ে নাম গ্রহণ, 2 নম্বর হচ্ছে নিষ্কপট দৈন্য, কপটতা নয়, বাইরে খুব দৈন্য বা ভিতরে একেবারে লোহার মতো শক্ত করে রাখছে হৃদয়টাকে, চলো হৃদয় থেকেও দৈন্যতা আসতে হবে, এভাবে নাম গ্রহণ করা, খুব দৈন্য সহকারে ভগবানের কাছে প্রার্থনা জানানো। এই দৈন্যতাটা নেই বিদায়, নিষ্কপট দৈন্য থাকলে চোখ দিয়ে জল এমনি আসবে, আসছে না কেন, বাইরে ভিতরে সমান মানসিকতা নেই। এই জন্য আবার বলছে কি, তীব্র লাভের, প্রেম লাভের তীব্র বাসনা নিয়ে নাম গ্রহণ করা, এই তিনটে লক্ষণ নিয়ে নাম গ্রহণ করতে, এই তিনটি উপদেশ মেনে নাম গ্রহণ করলে প্রেম 100% কৃষ্ণ প্রেম লাভ হবে, মহাপ্রভু নিশ্চিত ভাবে বলছেন। আর কীর্তনে জন্য কীর্তন হচ্ছে বাণ স্বরূপ, কীর্তন বাণের বিষয়গুলি যেহেতু শাস্ত্র থেকে নেওয়া হয়েছে তাই নাম গ্রহণের ক্ষেত্রে তা অবশ্যই সহায়ক হবে। এটাকে 5টি বাণের সঙ্গে তুলনা করেছে, কীর্তন বাণকে 5টি সূত্রের সঙ্গে আলোচনা করেছেন, কি কি,
বান মানে কি হচ্ছে ইংলিশে বলা হয় সেটাকে অ্যারো, AROW, অ্যারো মানে কি বান। এটাকে বিশ্লেষণ করেছেন আমাদের আচার্যগণ, অ্যারোর মধ্যে AROW, এ মানে কি এলিগেনমেন্ট, মানে কি বিন্যস্তকরণ। বলছি কি সেটা কিভাবে আমরা ইউজ করব কীর্তন করার সময়, সম্পূর্ণ উপস্থিতির সাথে দেহ মন ও হৃদয়কে সমরেখায় স্থাপন করা, অনলি ফর কৃষ্ণ, অনলি ফর নাম, এই জায়গায় নিয়ে আসা আর অপরাধ বর্জন করুন। মানে আমি অপরাধ করব না, কি দিয়ে, দেহ দিয়েও করবো না, মন দিয়েও করবো না, হৃদয় থেকেও করবো না, অপরাধ করব না, আর সমরেখায় নিয়ে আসবো কৃষ্ণের কাছে, গুরুর কাছে, গুরু কৃষ্ণের কাছে নিয়ে আসবো সমান রেখায়, অপরাধ বর্জন আর গুরু কৃষ্ণ, এক জায়গায় মন এবং হৃদয় ও দেহটাকে নিয়ে আসতে হবে। এটাকে বলা হয় বিন্যস্তকরণ, যেটাকে বলা হয় এলিগনমেন্ট। আর আর একটা আর হচ্ছে কি রিলেশনশিপ, মানে সম্বন্ধ, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি, সম্বন্ধ রাখতে হবে ঠিক মতো। রাধা কৃষ্ণের সাথে আপনার নিত্য সম্বন্ধের ব্যাপারে সজাগ থাকুন, এই সম্বন্ধের অনুশীলন দ্বারা নিজেকে সিক্ত করুন। আস্তে আস্তে নিজেকে তৈরি করতে হবে, তার সঙ্গে আমার যে সম্বন্ধ আছে সেটাকে সবসময় ভাবতে হবে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমি যেটা ভুলে না যাই, আর এটা ভুলে গেলেই বিপদ, কোনো নাম কাজ করবে না। আর নাম করছি কেন, এটা মনে রাখার জন্য, আর দাসত্ব স্বীকার করার জন্য, মনে করবো আর দাসত্ব স্বীকার করবো, আর সেভাবে তার সঙ্গে সম্বন্ধ রেখে সবসময় সেবা এবং জপ কীর্তন করে যেতে হবে। বুঝা গেল কি, রাধা কৃষ্ণের সঙ্গে আমার নিত্য সম্বন্ধের ব্যাপারে সজাগ থাকতে হবে। তিন নম্বর আর হচ্ছে কি রেন্ডারিং সার্ভিস, মানে ভগবত সেবা সম্পাদন, প্রেম পূর্ণ সেবা ভাব নিয়ে নাম গ্রহণ করুন, হরিনামের মাহাত্ম্য নিয়ে অন্যদের সাথে আলোচনা করুন। কি বোঝা গেল কি, তিন নম্বর আর দিয়ে মানে কি বুঝাচ্ছে, ভগবত সেবা সম্পাদন কিভাবে করবো, এটা প্রেম পূর্ণ সেবা ভাব নিয়ে নাম গ্রহণ করুন, সেবা ভাব নিয়ে নাম গ্রহণ করতে হবে। যে বলছেন একটু আগে, হ্যাঁ, যে প্রেম লাভের তীব্র বাসনা নিয়ে নাম গ্রহণ, আর এখানেও তাও বলা হচ্ছে কি প্রেম পূর্ণ সেবা ভাব নিয়ে নাম গ্রহণ করতে হবে আমাদের, আর হরিনামের মাহাত্ম্য নিয়ে অন্যদের সঙ্গে আলোচনা করা, প্রচার করা। চার নম্বর ও ওপেনিং দি হার্ট, মানে হৃদয় অনুভূতি প্রকাশ করা, হৃদয়ের অনুভূতি প্রকাশ, সেটা কিভাবে, গৌরচন্দ্র যে বিরহ আকাঙ্ক্ষার ভাব নিয়ে কীর্তন করতেন আপনিও সেই ভাবের অনুশীলন করুন, নাম জপ শুদ্ধ ভক্তিভাবে পূর্ণ করুন। কি বলা হয়েছে, চৈতন্য মহাপ্রভু যে বিরহ ভাব নিয়ে, হা কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কেন দেখতে পাচ্ছি না, কেন তাকে খুঁজে পাচ্ছি না, এই যে মনোভাব নিয়ে সে ছুটাছুটি করে সবসময় হরিনাম করতেন, মনটা শুধু ছুটছে কোথায় কৃষ্ণের কাছে, কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে, আমি কিভাবে তার সেবা করব, সেই যে মনোভাব, শ্রী গৌরচন্দ্র যে বিরহ ও আকাঙ্ক্ষার ভাব নিয়ে কীর্তন করেছিলেন, হ্যাঁ, বলছে কি আমাদেরও সেই ভাবের অনুশীলন করা, সেটা যেন আমরা করতে পারি, আমরা চেষ্টা করতে, আর নাম জপ শুদ্ধ ভক্তিভাবে পূর্ণ করতে হবে। ভক্তিভাব মানে কি সেবা ভাব নিয়ে নাম জপটা করতে হবে কমপ্লিট। আর একটা W মানে কি ওয়েলকাম দি ডিভাইন গিফট, দিব্য উপহারকে স্বাগত জানানো। বুঝা গেল, দিব্য উপহার, কৃষ্ণ আমাদেরকে কি উপহার করেছেন, মহাপ্রভু কি উপহার করেছেন, দিব্য নাম দিয়েছেন, এটা হচ্ছে দিব্য উপহার আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। শ্রীলা প্রভুপাদ কি দিয়েছেন, আমাদেরকে হরিনাম দিয়েছেন, সাধুসঙ্গ দিয়েছেন, কৃষ্ণ প্রসাদ দিয়েছেন, শিব বিগ্রহ দিয়েছেন, সবাই পাইছি না আমরা, এই যে দিব্য উপহার দিয়েছেন আমাদের, স্বাগত জানানো, এটা গ্রহণ করা, হৃদয় থেকে সেটাকে গ্রহণ করে তার সঙ্গে নিজে সংযুক্ত থাকা। এই জন্য বলছেন শরণাগতির ভাব নিয়ে অত্যন্ত ধৈর্যের সাথে নাম প্রভু, হরিনাম প্রভু যে আমাদের উপহার দিয়েছেন সেটা লাভ করার জন্য, তার সেই উপহারটা পাওয়ার জন্য, সেই কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য প্রতীক্ষা করুন, সবসময় এটার জন্য চিন্তা করে সেটা নিয়ে প্রতীক্ষা করতে হবে, কখন আমার এটা আমাকে সাকসেস করতে হবে।
তার জন্য অপেক্ষা করতে হবে এবং সেই ভাব নিয়ে আমরা হরিনাম কীর্তন করব। তো বলছি কি, আমরা নাম করার আগে আমাদের নিজেকে প্রিপারেশন নিতে হবে। কিভাবে? ঠিক যেমন ভালোভাবে গাড়ি চালানোর আগে প্রত্যেকটি অংশ দেখে নিতে হয়, কি যে কোনো গাড়ি স্টার্ট দেওয়ার আগে তাকে গাড়িটা ঠিক আছে কি, নাহলে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হবে। তা আমরা যে হরিনামের জন্য যে আমরা ভজনে প্রবেশ করছি, আমাকেও প্রিপারেশন নিয়ে প্রতিদিন সবার কাছে প্রার্থনা জানিয়ে অপরাধ থেকে মুক্ত থেকে মনটাকে শান্ত করে সুন্দর করে সেবা মনোভাব নিয়ে হ্যাঁ স্থির করে এগিয়ে যেতে হবে হরিনাম করার জন্য প্রতিদিন। যদি নাম সাধনায় কেন্দ্রীভূত হয়ে শক্তি অর্জন করতে চাইলে, নাম গ্রহণের জন্য নিজেকে হ্যাঁ বিন্যস্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, মানে সব দেখে শুনে সুন্দর করে এগিয়ে যাওয়া, চিন্তা করা, মনে হলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ, অন্য এর জন্য লাভ হচ্ছে না কিছু, মেন্টাল প্রিপারেশন, হৃদয় থেকে একটা প্রিপারেশন নেওয়া, নিজেকে সব স্থির করা। যেমন তিনটি বিষয়কে আমাদের সবসময় তৈরি করে রাখতে হয়, একটা কি কি, দেহ, দেহটাকে সুন্দর করে আমরা কি করি পরিশুদ্ধ করি, বা দেহটাকে বিভিন্ন ইন্দ্রগুলো যেন উত্তেজিত হচ্ছে কিনা না হয় যেন সেই জন্য আমরা সবসময় একটা স্থান নির্ধারণ করি, তাই না? তাহলে দেহটা উৎপাত করবে তো, তারপর মনটা উৎপাত করে তাকেও শান্ত রাখার চেষ্টা করা, হৃদয়তে যেন যে অনেকগুলো বাসনা আছে ঢুকে গেছে সে বাসনাগুলো যেন আমাকে ডিস্টার্ব না করে, এই তিনটাকে অন্তরকে ব্যালেন্স করে সুন্দর করে মেনটেন করে হরিনামে এগিয়ে যেতে হবে। বোঝা গেল কি? এই তিনটাকে কিভাবে ব্যালেন্স করব সেটা আমরা আগামীকাল আলোচনা করব। দেহকে কিভাবে আমরা স্থির করব, মনকে কিভাবে স্থির করব, হৃদয়ের ভাবটা কিভাবে স্থির করব, রিলেশনশিপ কিভাবে আমরা ঠিক করব, ভগবত সেবা সম্পাদন কিভাবে আমরা কমপ্লিট ভাবে করতে পারবো, হৃদয়ের অনুভূতি কিভাবে প্রকাশ করব, এটা আরো ক্লিয়ার ভাবে সুন্দর করে প্রভুপাদ বিভিন্ন জায়গায় প্রবচন দিয়েছেন, ভাগবতমে বিভিন্ন জায়গায় শ্লোকে কি কি বলছেন সেগুলো নিয়ে আমরা আচার্যদের সিদ্ধান্ত আগামীকাল আলোচনা করবো। হ্যাঁ ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন না নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? ওকে, জয় হরিনাম প্রভু কি জয়, শ্রীল প্রভুপাদ।